স্ত্রীকে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া থানার পলসন্ডা ভাটপাড়া এলাকায়। মিতা স্ত্রীর নাম তুহিনা বিবি, বয়স 22 বছর। বৃহস্পতিবার মিতের পরিবার তুহিনার স্বামী রাহুল বরাতি সহ তার শ্বশুর শাশুড়ি ও দেওরের নামে পলাশীপাড়া থানায় খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, 4 বছর আগে কালীগঞ্জ থানার জানকীনগরের তুহিনার সাথে বিয়ে হয় পলাশীপাড়া থানার পলসন্ডার রমজান বারাতির ছেলে রাহুলের সাথে। বিয়ের পর থেকেই রাহুলের পরিবার তুহিনার উপর অত্যাচার করত বলে অভিযোগ। মিতের পরিবারের অভিযোগ, অতিরিক্ত পণের দাবি নিয়ে একাধিক সময়ে নির্যাতন করা হতো ওই গৃহবধূকে। এ প্রসঙ্গে মৃত তুহিনা বিবির আত্মীয়ের বক্তব্যই আমাদের ক্যামেরা বন্দী হলো। কিভাবে আপনার ভাগ্নির মৃত্যু হলো? আমার ভাগ্নি নাম তুহিনা খাতুন, আমার বাড়ি জানকীনগর কালীগঞ্জ থানা পলাশী। আমি ভাগ্নির বিয়ে দিয়েছিলাম গত 4 বছর আগে পলসন্ডার দিকে থাকে। ছেলের নাম রাহুল বরাতি, তার বাপের নাম রমজান বরাতি। তো বিয়ের পরে পরেই ঝামেলা শুরু হয়। মাঝে মধ্যে আমরা আসি গ্রাম্য লোকের সঙ্গে মীমাংসা করে দেখি। গত 3 দিন আগে ওরা ফোন করে, আমার ভাগ্নি ফোন করে যে মামা এই অসুবিধা, আমি থাকতে পারছি না, আমার বাড়িতে অন্য বিপদের জন্য আমি তাকে বলে আমি আনতে যেতে পারছি না, তুমি চলে এসো। ও নিজে না আসতে পারি কালকে, আমি আমার পেশেন্টই ব্যস্ত ছিলাম বাড়িতে বিপদ। আজকে সকালের মধ্যে ফোন করে আমি খবর পাচ্ছি যে পাশের বাড়ি থেকে যে আপনাদের মেয়ে মারা গিয়েছে আসার। আমরা তখন এসে দেখছি যে মেয়েটা আগে পরে মেরেছে, মারার পরে পিছনে রড দিয়ে মারা ঘা আছে এবং গলাটিকে মারার পরে গলায় দড়ি দিয়ে সাপোজ ঝুড়ি দেখেছে, যা পার্শ্ববর্তী লোকেও বলছে না এটা মারা। আমরাও জানি যে ওর অল ফ্যামিলি সবাই অত্যাচার করেছে, তারাই মেরেছে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাই এটা কোনো সরা হোক। আপনার নাম? আমার নাম মুসলিম শেখ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।